আসলে কালকে থেকে কিন্তু লোডশেডিং শুরু হয়েছে এবং পুরোদমে এবং সারা দেশে সবারই কিন্তু একই রকমের অবস্থা এবং লোডশেডিং কিন্তু আপনার খুব ঘন ঘন হচ্ছে যেহেতু এই লোডশেডিংটা যে বেশি হওয়ার কারণে উৎপাদনমুখী যেসব পোশাক কারখানা বা কলকারখানা রয়েছে সেগুলো কিন্তু এখন বিপর্যয়ের অবস্থা কারণ হচ্ছে উৎপাদন ক্ষেত্রে সবসময় বিদ্যুৎ প্রয়োজন এবং বিদ্যুৎ যদি সঠিক মতো তারা না পায় তাহলে হয়তো উৎপাদন করতে সমস্যা হচ্ছে এবং ছোটোখাটো যেসব ফ্যাক্টরি সেসব ফ্যাক্টরিতে জেনারেটর থাকার কথা সেভাবে আসলে জেনারেটর এবং ডিজেল তো মহাসংকটে ডিজেল না পাওয়ার কারণে জেনারেটরগুলো সেভাবে চলছে না এবং উৎপাদন ক্ষেত্রে বিজেএমই বিকেএমই নেতাদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে পোশাক খাতে যাতে বিদ্যুৎ সরবরাহ সবসময় সরবরাহ থাকে সে বিষয় নিয়ে তারা আসলে সরকারের কাছে দাবি জানিয়েছে এবং তারা বলেছে যে পোশাক কারখানা কিন্তু লোডশেডিং যদি এভাবে ঘন্টার পর ঘন্টা দেওয়া হয় তাহলে হয়তো বিপর্যয়ে পড়বে এবং তারা মূলত পোশাক খাতটাকে বিদ্যুতের লোডশেডিংয়ের আওতামুক্তর জন্য কিন্তু তাদের দাবি রয়েছে এবং কারখানা মালিকদের সঙ্গে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু পোশাক কারখানা এখন ঈদের পরে পুরোদমে কাজ শুরু হয়ে গেছে এখন বিদ্যুতের যে সংকট সেই সংকটের কারণে তাদের পোশাক খাতে কিন্তু তাদেরকে অনেক সমস্যা হচ্ছে যেহেতু এটা বিদেশে বায়ারদের এই এখানকার বাংলাদেশি যে পণ্য সেগুলি উৎপাদন করে কিন্তু বিদেশে রপ্তানি করা হচ্ছে যার কারণে কিন্তু উৎপাদনমুখী যাতে সমস্যা না হয় এবং বিদ্যুতের সংকট যাতে না হয় সে কারণে কিন্তু তাদের আসলে দাবি রয়েছে এবং পোশাক কারখানা এছাড়াও কিন্তু চামড়া শিল্প ট্যানারি রয়েছে সেখানেও কিন্তু লোডশেডিং দেওয়া হচ্ছে এবং ঢাকা ইপিজেড যেখানে উৎপাদনমুখী যেসব পোশাক কারখানা রয়েছে সেগুলো কিন্তু এখন লোডশেডিংয়ের আওতায় আনা হয়েছে এবং সরকারের কাছে তাদের দাবি রয়েছে যে এইসব কারখানা সাভার আশুলিয়া ধামরাই এবং উৎপাদনমুখী যেসব পোশাক কারখানা রয়েছে সেগুলোর জন্য লোডশেডিংয়ের আওতার বাইরে থাকে এই ছিল আমার কাছে সাভারে পোশাক কারখানার লোডশেডিংয়ের সর্বশেষ খবর।